হ্যালো বন্ধুরা, মহাকাশ থেকে হু হু করে নেমে আসছে চীনের বেলাগাম রকেটের অংশ, যার উচ্চতা 100 মিটার। হবে কোন ধ্বংসলীলা? তারই অপেক্ষায় রয়েছে পৃথিবী। চীনের আন্তরিক যান নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর কক্ষপথেই ফিরে আসছে। বিজ্ঞানীরা যেসব জায়গায় চিহ্নিত করেছে যে এইসব জায়গায় রকেটটি পড়তে পারে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ ও ইন্ডিয়ার নামও। মার্কিন যুক্তরাষ্ট্র এই রকেটের ভাঙা অংশটির ওপর ক্রমাগত ট্র্যাকিং চালিয়ে যাচ্ছে। এক কথায় বলা যায়, নাসা এই ঘটনাটির ওপর পরোক্ষভাবে নজর রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক গভীর চিন্তায়। তারা ইতিমধ্যেই চীনের নিয়ন্ত্রণ হারানো আন্তরিক যানকে ট্র্যাক করতে পেরেছে। চীনের লং মার্চ 5B রকেট বেলাগাম হয়ে গিয়ে ফিরে আসছে পৃথিবীর বায়ুমণ্ডলেই। তাদের ভাষায়, চাইনিজ লং মার্চ 5B রকেট দ্যাট ইজ আউট অফ কন্ট্রোল অ্যান্ড সেট টু রি এন্টার আর্থস অ্যাটমসফিয়ার দিস উইকেন্ড, মানে আরো ভয়ঙ্কর, মানে এই সপ্তাহের শেষেই এই রকেটটি পৃথিবীর মধ্যে ঢুকে পড়ার আশঙ্কা করছে বিজ্ঞানীরা। মার্কিন ওয়াকিবহাল মহল থেকে জানা যাচ্ছে যে মে মাসের 8 তারিখ নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে পুরোপুরি ঢুকে যাবে এই রকেট, আর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ধাক্কা খেয়ে ভস্মীভূত হয়ে যাবে, আর তখনই সমস্ত ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি করবে বিশাল আকারের। মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ড পুরো বিষয়টির ওপর নজর রাখছে। চীনের এই ভাঙা রকেটের অংশ নিয়ে আমরা এর আগে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা যদি না দেখে থাকেন, তাহলে এর আগের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে পৃথিবীর মধ্যে এই বিপদ সৃষ্টি হয়েছে চীনের দ্বারা। এক সরকারি বিবৃতিতে পেন্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড জানিয়েছে, ইউএস স্পেস কমান্ড বিষয়টি সম্পর্কে জানে। তারা ক্রমাগত ট্র্যাকিং চালিয়ে যাচ্ছে। তারা চাইনিজ লং মার্চ 5B মহাকাশে ঠিক কোথায় রয়েছে এটাও বলে দিতে পারছে। তবে কোথা থেকে পৃথিবীতে এটা ঢুকবে তা এখনও বোঝা যাচ্ছে না। যতক্ষণ না এটা ঢুকে যাচ্ছে, তবে এটা 8ই মের আশেপাশে এটা ঢুকবে। সেখানে আরও বলা হয়েছে, এই অবধি দ্য 18 স্পেস কন্ট্রোল কোয়াড্রেন্ট এই নিয়ে রোজই আপডেট দেখাবে। মে মাসের 4 তারিখ থেকে স্পেস ট্র্যাক ORG এর লাইভ লোকেশান ট্র্যাক করছে। এ সম্পর্কে আর অতিরিক্ত তথ্য পাওয়া যাচ্ছে বিজ্ঞানীদের হাতে। ন্যাশনাল ইন্টেলিজেন্ট অফ গ্লোবাল থ্রেড এর মার্কিন অফিস জানিয়েছে, তাদের ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী চীন নিজেদের মহাকাশের কাজ জারি রাখবেই, আর তার মধ্যে রয়েছে স্যাটেলাইট রিকনসিং, পজিশনিং, নেভিগেশন ও টাইমিং। তারা স্যাটেলাইট কমিউনিকেশনকে নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায়। গত বছরও লং মার্চ 5B রকেট ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। সেবার আটলান্টিক মহাসাগরে এই ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল, যার ধ্বংসাবশেষের ওয়েট ছিল 18,000 কেজি। 1991 এর পর এটাই সবচেয়ে বেশি রকেটের ধ্বংসাবশেষ যা পৃথিবীর কোনো মহাসাগরে পড়েছিল। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এবার মহাসাগরেও পড়তে পারে, আবার জনবহুল বসতিতেও পড়তে পারে, আর সেই জনবহুল বসতির মধ্যে বাদ যাচ্ছে না বাংলাদেশ ও ইন্ডিয়া। সুতরাং বন্ধুরা, এই ছিল মহাকাশ সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ তথ্য। যারা মহাকাশের সমস্ত তথ্য জোগাড় করেন, তাদের কাছে এটা একটা খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, আর আশা করি এই ভিডিওটা আপনাদেরও কাজে লাগবে। আর এই ভয়ঙ্কর খবরটি অবশ্যই লাইক শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাটা।